Good morning, friends. Aaj ke amra esechi White Sands National Park, one of the biggest natural wonders of in the world. To chalo tale bhetore jawa jak, giye dekha jak. এইবার আমরা গাড়ি করে একদম ভেতরে ঢুকছি। দেখে মনে হচ্ছে স্নো পড়ে আছে চারিদিকে। এটা মনেই হচ্ছে না যে স্যান্ড। মানে অদ্ভুত অসাধারণ সুন্দর দৃশ্য, আর এই সূর্যটা পড়ে আরো দারুণ লাগছে। আর এই দেখো তোমাদের বালিটাকে আমি কাছ থেকে দেখাচ্ছি, পুরো ক্রিস্টাল ক্লিয়ার, একদম এত মানে সুন্দর, মানে পুরো সাদা বালি। সামারেও কিন্তু এটা হালকা হালকা ঠান্ডা থাকে, কারণ এটা অ্যাকচুয়ালি বালি নয়, কারণ এটা হচ্ছে জিপসাম। দারুণ জায়গাটা। আর এইগুলো হচ্ছে হোয়াইট স্যান্ড, আর এই যে জিপসাম জমে জমে ডিপোজিট হয়ে হয়ে এরকম হোয়াইট স্যান্ড হয়েছে। আর অ্যাপ্রক্সিমেটলি 12,000 ইয়ার্স এগোতে এখানে লেক ছিল, আর আরেকটা জিনিস ছিল আইস এজ ম্যামালস, সেটা একটা অবিশ্বাস্য ব্যাপার। আর এখানে কিন্তু তোমরা আসলে অবশ্যই ম্যাপটা ডাউনলোড করে আসবে, তাহলে কিন্তু হারিয়ে যেতে হবে, কারণ নেটওয়ার্ক ইস্যু আছে। আর এর পাশেই মিসাইল টেস্ট রেঞ্জ আছে, তো ওই জন্য সিকিউরিটি চেক করে আমাদের ঢোকালো পার্কের মধ্যে, আর মাঝে মাঝেই পার্কটাকে ক্লোজ করে দেয় মিসাইল টেস্ট যখন হয়। এখানে অনেকেই স্লেডিং, হাইকিং এইসব করে, তো এগুলো হচ্ছে বেস্ট স্পট ফর স্লেডিং এন্ড হাইকিং। স্লেড রয়েছে আশমির হাতে, চলো তাহলে। এই জায়গাটা তোমরা শুধু দেখো কি দারুণ, মানে অস্বাভাবিক দারুণ, মানে ভাবা যাচ্ছে না এরকম যে পুরো হোয়াইট চারিদিকে। আর এই জায়গাটা দেখো হালকা রোদ পড়েছে। সানসেটটা আনবিলিভেবল, হঠাৎ করে দেখতে পেয়ে গেলাম। প্রথমে ভাবছিলাম দেখতে পাবো না, কিন্তু আবার আসতে মানে ফেরত যখন বেরোচ্ছিলাম আর কি, কারণ ছটায় ওদের বন্ধ হয়ে যাবে গেট, তো আমরা বেরোচ্ছিলাম যখন দেখছি যে দেখা যাচ্ছে তো সবাই দাঁড়িয়ে পড়েছে চারিদিকে। এখন আমরা গিফট শপে ঢুকছি হোয়াইট স্যান্ডের। এই যে হোয়াইট স্যান্ড, সানসেট হয়ে গেল, দারুণ লাগলো, আর জায়গাটা তো অসাধারণ। তোমরা দেখলেই পুরো চারিদিকে হোয়াইট স্যান্ড, যেন মনে হচ্ছে স্নো পড়ে আছে। তাহলে চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্টস দিও। Keep on watching. Bye.